দেশ ফলদ বৃক্ষে ভরবদেশ, এই স্লোগানে তিন দিনব্যাপী এক বিশাল ফলদ বনজ বৃক্ষ মেলা চন্দনেশ উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দোহাজারি পৌরসভার সিটি সেন্টার প্রাঙ্গণত অনুষ্ঠিত হয়। চন্দনেশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারি পৌর প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চন্দনেশ উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল জাব্বার চৌধুরী। এটা আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চন্দনেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, কৃষি কর্মকর্তা লোকমান হোসেন মজুমদার, কৃষি সম্প্রসারণ অফিসার আবুল হাশেম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিশ্বেশ্বর কুমার দেশসহ আরও বোধকে। এটার উপস্থিত আছে চন্দনেশ উপজেলা কৃষক লীগ সভাপতি মাস্টার হুমায়ুন ফরিদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নওয়াব আলী, দোহাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান বেগ, পরে উগ্র বর্ণাঢ্য র্যালি, দোহাজারের মেইন মেইন রোড ঘুরি মেলা প্রাঙ্গণতায় চাট গায়ে গানের মাধ্যমে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হয়। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন, লাগাইলাই হিট, জব্বর চলিব।